দেশটি যেরকম আমাদের জাতির জনক বঙ্গবন্ধু রক্ত দিয়ে জীবন দিয়ে দেশ স্বাধীন করেছেন, মুক্তিযুদ্ধ দেশ স্বাধীন করেছেন, আমাদেরকে রক্ত দিতে হবে না, মরতেও হবে না, আহত হতে হবে না, আমাদের শুধু মনের শুধু একটা ইচ্ছা লাগবে। এই ইচ্ছাটা যদি হয় অবশ্যই অবশ্যই এই শহরকে এই দেশকে দখল মুক্ত দূষণ মুক্ত করতে পারবো ইনশাল্লাহ। দখল মুক্ত এবং দূষণ মুক্ত করতে গেলে আমাদের মনের ইচ্ছাটা লাগবে, সেই ইচ্ছাটা কি আমার না, চিন্তা করতে হবে আমাদের। আমরা সবাই আনফরচুনেট চিন্তা করি আমার আমার দরকার, আমার আর কত দরকার, আমার আর কত দরকার, আমার কি খালের পারে বিল্ডিং করে খাল ধ্বংস করা দরকার, আমার আমার কি মাঠ দখল করে আমি মাঠে বাড়ি বানাবো, এটা আমার দরকার দরকার নেই? তো আপনি তো সব নিয়ে আপনি নাইদার খেতে পারবেন নাইদার কবর নিয়ে যেতে পারবেন, তাহলে আপনি খামাখা মানুষের বদদোয়া কুড়াবেন কেন? আপনারা আপনারা বদদোয়া কুড়াবেন কেন? আজকে যে গাছ লাগাচ্ছে এটা তো সদগায় জারিয়া হবে, আজকে আজকের গাছগুলো হবে সদগায় জারিয়া, এই গাছ ছায়া দিবে, মানুষ বসে থাকবে নিচে, মানুষ তখন দোয়া করবে, এটাকে সদগায় জারিয়া বলা হয়। আর আমরা না, আমাদের বিল্ডিং লাগবে, আমাদের এইটা লাগবে, আমাদের এইটা লাগবে, এই গাছগুলো আমরা কেটে ফেলছি, খালগুলোকে আমরা দখল করে ফেলছি। দুই ধরনের দখল আছে, একটা হলো পরিবেশভাবে আমরা খালটাকে দখল করে ফেলছি, আর দূষণ। এমন কোনো বর্জ্য নাই, তরল বর্জ্যর থেকে কঠিন বর্জ্য আমরা খালে ফেলি না, কঠিন বর্জ্যর থেকে তরল বর্জ্য। আপনারা কয়দিন আগে দেখেছেন, অনেকে জানেন বা জানেন না, আমি আমার সিটির সামনে একটা প্রদর্শনী আয়োজন করেছিলাম। মানুষ প্রদর্শনী আয়োজন করে পায়জামা পাঞ্জাবি শাড়ি অনেক কিছুর, বিল্ডিং যারা ডেভেলপ করে, যারা বিল্ডিং মানে ওনারা বিল্ডিং এর প্রদর্শনী করে, আর আমি করেছি ময়লার প্রদর্শনী, অর্থাৎ বিভিন্ন খাল থেকে আমি কি কি উদ্ধার করেছি, বিভিন্ন কি কি খাল থেকে কি কি আছে উদ্ধার করেছি। কারণ আমি যখন লাস্টে ওমর সাদাতকে নিয়ে আমাদের যখন গুলশান লেকটা পরিষ্কার করতে গেলাম আমাদের গুলশান মসজিদের সামনে থেকে, ওখানে আমাকে বলছে স্যার দেখেন স্যার একটি বিরাট বড় বাথটব পেলাম। আমি বললাম অভিজাত এলাকার থেকে তো বাথটবই পাবা, আর কি পাবা তোমরা? বাথটবের পাশাপাশি পেলাম বড় বড় ম্যানুকুইন, এই যে বিভিন্ন দোকানে যে ম্যানুকুইন গুলো আছে, ওনারা মনে হয় আর কষ্ট করে গিয়ে যে ময়লাটা ফেলবে কি দরকার, তাহলে কি পেলাম বাথটব ম্যানুকুইন, একটি বিরাট বড় একটি মূর্তি পেলাম, মেয়ে একটা মহিলার মূর্তি। সাংবাদিক ভাইরা খুব সুন্দর করে লিখেছিলেন ডানা কাটা পরি উদ্ধার গুলশান লেক থেকে। আমি তাহলে কই যাব, একটু বৃষ্টি হলে তো ময়লা হয়ে যাচ্ছে, কমোট তোষক জাজিন বালিশ সুটকেস টেলিভিশন ফ্রিজ এমন কিছু নাই, এই বিভিন্ন লেক খাল জলাশয় ড্রেন থেকে উদ্ধার করলাম। আমি বলেছি এগুলা প্রথমে আমি আমার সিটির অফিসের সামনে রেখেছিলাম, এখন প্রত্যেকটি জোনাল অফিসে চলে যাবে এবং বাচ্চাদেরকে নিয়ে এই ধরনের দেখাতে হবে, যে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে বলতে হবে, যারা আজকে অনেক আমি দেখি সামনে অনেক যুবকরা বসে আছে, ছোট ছোট ভাইরা বসে আছেন, এই মেসেজগুলো দিতে হবে, এই নগর তো আমাদের, এই দেশ আমাদের, আমাদের দায়িত্ব কিন্তু এগুলোকে রক্ষা করা। এই দেশ থেকে আমরা উপার্জন করছি, আজকে ব্যাংকাররা আছেন, আপনারা আছেন, ব্যবসায়ীরা আছেন, সবাই এখান থেকে আমরা নিচ্ছি নিচ্ছি নিচ্ছি, কিন্তু দিচ্ছি না, দিচ্ছি শুধু একটাই জাজিম আর বালিশ ফেলে দিয়ে। আজকে এত সুন্দর একটি এই গুলশান লেক বাড়িধারা লেক, আজকে আমাদের শামস খুব সুন্দরভাবে বলে গেলেন, মেজর শামস, যে প্রায় 100 কিলোমিটারের মতন আমাদের লেক এখানে আছে। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, এই 100 কিলোমিটারকে যদি আমরা কানেক্টিভিটি দিয়ে যদি আমরা নৌকা নামা দিতে পারি, আজকে 100 কিলোমিটারকে নাম দিয়ে যদি আমরা আজকে গুলশান লেকটাকে যদি আমরা এখানে ওয়াটার অ্যাভিউজমেন্ট যদি করতে পারি, আমি বলবো করতে পারি না ইনশাল্লাহ, আজকে যারা আছেন সবাইকে নিয়ে আমরা করবো ইনশাল্লাহ।